আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে বিষয় সম্পর্কে জানা যুব সমাজের জন্য অত্যন্ত জরুরি। সেই বিষয়টি হচ্ছে, আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। প্রকৃতপক্ষে মুমিন তো তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমাদের মধ্যে যারা যুবক রয়েছে তারা তাদের লজ্জাস্থানকে ঠিক মতো ব্যবহার করতে পারছে না, ঠিক মতো হেফাজত করছে না। এই জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি এই মুহূর্তে? তো সেই জন্য এই আয়াতের ব্যাখ্যার দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে সমস্ত ইমামগণ এই বিষয়ে একমত যে লজ্জাস্থানকে হেফাজত করার একটি অর্থ হচ্ছে যে কোনোভাবে এটাকে হেফাজত করতে হবে। হেফাজত করার একটি অর্থ হচ্ছে যে সে যেভাবে পারে সে সেভাবে হেফাজত করবে। তো এই হেফাজত কিভাবে করবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতাআ ফালাইহি বিসওম। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যে বিবাহ করতে পারে সে যাতে বিবাহ করে, কেননা এই বিবাহের মাধ্যমে সে তার দৃষ্টিকে অবনত রাখতে পারবে এবং এটা তার লজ্জাস্থানের জন্য অধিক উত্তম। এবং যে ব্যক্তি বিবাহ করতে না পারে তার জন্য উচিত হচ্ছে রোজা রাখা। তো এই দিক লক্ষ্য করলে বোঝা যায় লজ্জাস্থানকে হেফাজত করতে হবে কিভাবে করব, বিবাহের মাধ্যমে করতে হবে। তবে অনেকেই এই যুবক সমাজের মধ্যে অনেকেই তারা হস্তমৈথুন করে, ভাই লজ্জা পেলে চলবে না, ইসলাম জানার বিষয়, তো যাই হোক মাস্টার পেশন করে অনেকে। তো এটা থেকে বাঁচার জন্য সেই 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। এই হাদিসের মধ্যে তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে 1 নম্বরে নজরের হেফাজত করতে হবে, 2 নম্বরে যাদের বিবাহ করার সামর্থ্য রয়েছে তারা অবশ্যই বিবাহ করবে, এবং 3 নম্বরে একটি বিষয় আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে রোজা রাখবে। তো আমি পর্যায়ক্রমে 3টি বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, সমস্ত ইমাম এই বিষয়ে একমত যে এই লজ্জাস্থানকে হেফাজতের মধ্যে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে মানে হচ্ছে তারা হস্তমৈথুন করতে পারবে না। তো হেফাজত কিভাবে করবে, 1 নম্বরে হচ্ছে হাদিসের মধ্যে বলা হয়েছে মানে ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগদ্দু লিল বাসর, যে বিবাহ করতে সক্ষম সে যাতে বিবাহ করে, কেননা এটা তার জন্য আগদ্দু লিল বাসর, তার চোখের জন্য অধিক উত্তম, তার চোখকে উত্তম ভাবে রাখে, তার চোখের জন্য অধিক শ্রেয়, সে তার নজরকে হেফাজত করবে। তো এই নজরকে কিভাবে হেফাজত করবে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সে নাজায়েজ জিনিসগুলোকে দেখবে না, তো তবে একবার দেখা যাবে। তো অনেক যুবক সম্প্রদায় বলতে পারেন যে একবার দেখার যেহেতু অনুমতি রয়েছে দ্বিতীয়বার আমি আবার দেখি, না না এমন অনুমতি নেই, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আলিয়ু লা তাতাবি'ইন নাযরাতান নাযরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তুমি প্রথমবার যে লজ্জা দিয়ে যে নজর দিয়েছো সেই নজরের কারণে তোমাকে মাফ করা হবে, কিন্তু দ্বিতীয়বার তুমি যেই নজর দিবে সেই নজরের কারণে তোমাকে কখনো মাফ করা হবে না। আর অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাল আইনানি জিনাহুমান নার জিনাহুমান নাদরু, চোখের জিনা হচ্ছে নজর দেওয়া, খারাপ জিনিসের দিকে দেখা, এজন্য সকলেই তাদের নিজেদের চোখকে হেফাজত করব। অপর এক হাদিসের মধ্যে এসেছে, মান নাযর ইলা মাহাসিন ইমরাতিন নান শাহওয়াতিন সুব্বা ফি আইনি, যে ব্যক্তি শাহওয়াতের সাথে কোনো মহিলার দিকে তাকাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে সীসা ঢেলে দেবেন, গরম সীসা, উত্তপ্ত সীসা ঢেলে দেবেন। তো সেই তখন কি আমরা আমাদের
চোখে যখন সীসা ঢালা হবে তখন কি আমরা সহ্য করতে পারব? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের পাকের মধ্যে বলেছেন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারাই হল উত্তম মুমিন। উত্তম মুমিন হতে হলে তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এবং হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থানকে হেফাজত করার তিনটি তরিকা বলেছেন। এক নম্বর সম্পর্কে নজরের হেফাজত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে বিবাহ করা, ও আহসানুল ফরজ, এবং তার লজ্জাস্থানের জন্য অধিক উত্তম। তো উত্তম কিভাবে, সেটা হচ্ছে যে বিবাহ করবে, হালাল তরিকায় বিবাহ করবে। তো যখন বিবাহ করবে তখন সে তার লজ্জাস্থানকে ঠিকমতো ঠিক জায়গায় ব্যবহার করতে পারবে। কিন্তু কেউ যদি বিবাহ না করে তাহলেই তখন সে বিবাহের বয়স হওয়ার পরেও যারা বিবাহ না করে তখন তারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়। এবং এখন অনেক যুবক বলতে পারে যে হ্যাঁ, আমাদের তো বিয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু আমরা বিবাহ করতে পারছি না, এখন আমরা কি করব। তো তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগেই ফয়সালা দিয়ে গিয়েছেন যে ফালাইহি বিসাওম, যে ব্যক্তি তার শাহওয়াত বেশি হয়, বিবাহ করতে ইচ্ছে হয় কিন্তু পারে না, তখন তার জন্য উচিত হচ্ছে রোজা রাখা। কেননা এই রোজা রাখলে তার শাহওয়াতটাকে দমিয়ে দেয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই তিনটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। এখন আমি আপনাদেরকে আরো কিছু বিষয় বলবো, যেই বিষয়গুলো যখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করব তখন আমাদের এমন খারাপ কাজ করতে ইচ্ছে হবে না। তো সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা অনেক সময় খারাপ চিন্তা ভাবনা করে থাকি, খারাপ ভিডিও দেখে। তো যখন এই খারাপ ভিডিওগুলো দেখে তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তখন তারা তাদের লজ্জাস্থানকে কোথায় ব্যবহার করবে, কি করবে, তখন তারা সেটা খুঁজে পায় না। এই জন্য মহান রব্বুল আলামিন যাতে আমাদেরকে এই নজরের হেফাজত করার এবং খারাপ চিন্তা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এবং অপর আরেকটি বিষয় হচ্ছে, সব সময় যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব তখন আমার মধ্যে এরকম কোনো ইচ্ছাই তৈরি হবে না যে আমি আমার লজ্জাস্থানকে খারাপ জায়গায় ব্যবহার করি। এবং এই 3 মিনিট সুখের জন্য কতটুকু ক্ষতি হয় স্বাস্থ্যের, এ সম্পর্কে তো যারা স্কুল কলেজে পড়ে তারা খুব ভালোভাবেই জানে। এক নম্বর হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে প্রচণ্ড আকারে প্রেসার পড়ে, যার কারণে স্বাস্থ্যের ক্ষতি হয়, চেহারার ক্ষতি হয়, রক্তের যে হিমোগ্লোবিন, তো সেখানেও একটি প্রভাব পড়ে। তো যাই হোক, এবং এজন্য যেন আমরা বেঁচে থাকতে পারি, তো এবং খারাপ থেকে বাঁচার দৃঢ় সংকল্প করতে হবে। যখন আমি খারাপ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্প করব তখন আমার মাধ্যমে এই খারাপ কাজ আর হবে না। এবং শুয়ার আগে যখন যুবকরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা পড়ে তিনবার করে পড়ে শরীরের মধ্যে ফুৎকার দিয়ে ঘুমাবে, তখন তার আর এই সমস্ত খারাপ কাজ করতে মনে যাবে না। তখন তার ঘুমটা উজুর সহকারে হলে খুব ভালোভাবে আরামদায়ক ঘুম হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা এই খারাপ থেকে বাঁচার জন্য একটু ধৈর্য ধারণ করলো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওয়াবাশশিরুস সাবিরিন, হে নবী, যারা খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, উত্তম আমল করবে, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। তো আমরা এই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন। তো যারা, যে সমস্ত ভাই ও বোনেরা এই সমস্ত খারাপ কাজ করে ফেলেছি, তাদের কি করণীয়? তারা কি এখন ভাববে আমরা হতাশ হয়ে যাব, আমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাব? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নাজিল করেন, ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যারা গুনাহ করে ফেলেছো, যারা অন্ধকার জগতে চলে গিয়েছো, পাপ কাজ করে ফেলেছো, পাপাচার করেছো, তোমরা কখনো নিরাশ হবে না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। তো যখন আমরা তওবা করব তখন আমাদের কোনো গুনাহই থাকবে না, যেমন ভাবে বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আত্তা ইবু মিনা জাম্বি কামান লা জাম্বা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার অবস্থা তো এমন হবে যেন তার কোনো গুনাহই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটা বুঝে
আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।